ভুটানের বিপক্ষে দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের কষ্টার্জিত জয়। শুরুতে পিছিয়ে পড়েও 4-2 ব্যবধানে জিতেছে লাল সবুজের মেয়েরা। জোড়া গোল করেন সাবিনা খাতুন। থিম্পু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের 20 মিনিটে রক্ষণের ভুলে 2 গোল হজম করে বাংলাদেশ। 2 গোলই করেন ডেকি লাজম। বাংলাদেশ ম্যাচে ফেরে প্রথমার্ধের শেষ দিকে 5 মিনিটের ব্যবধানে 2 গোল করে ম্যাচের সমতা আনেন সাবিনা খাতুন। দ্বিতীয়ার্ধে ভুটান ডিফেন্ডার কেলজাং ওয়াংমুরের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ।